পশুর নাম দেওয়া হয় হিরো আলম সাকিব খান জাহিদ খান বিগ বস ডিপজল এই যে এই ধরনের নামগুলো নাম ইল্লা বিল্লাহ এই ধরনের নামগুলো যে পশুর নামের সাথে কোরবানির পশুর সাথে যারা জোড়ায় এরা মানুষ এরা অমানুষ এরা অমানুষ পশুর নাম বিভিন্ন নায়ক নায়িকা এবং সেলিব্রিটিদের নামের সাথে মিলিয়ে তারপরে পশু ক্রয় বিক্রয় করা হয় এগুলো উচিত কিনা এবং তিনি লিখেছেন কখনো পশুর নাম দেওয়া হয় হিরো আলম কখনো পশুর নাম দেওয়া হয় সাকিব খান জায়েদ খান কখনো পশুর নাম দেওয়া হয় বিগ বস কখনো পশুর নাম দেওয়া হয় ডিপ জল এই যে এই ধরনের নামগুলো এই ধরনের নামগুলো যে পশুর নামের সাথে কোরবানির পশুর সাথে যারা জোড়ায় এরা এরা মানুষ অমানুষ এরা অমানুষ কোরবানির পশুটা কি জানেন এই পশুটাও কিন্তু কেয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়াবে কারণ কি সে তার গলাটাকে পেতে দিয়েছিল এই কোরবানির জন্য তো কোরবানির পশুটা তো একটা এবাদতের পশু আপনি এই নিয়ে তামাশা করতেছেন কেন আপনি পশুর নাম দিচ্ছেন এরকম নায়কের নাম 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 নায়িকার ভারতের স্টারদের সেলিব্রিটিদের যারা এই কাজগুলো করে আপনাদেরকে একটা কথা বলবো যদি দেখেন কোন পশুর নাম এরকম নায়ক নায়িকাদের নামের সাথে মিলিয়া দিচ্ছেন এই পশুটা কিনবেন না কারণ কি এটার ভিতরে রিয়া থাকে ওই নিউজ চ্যানেলগুলো কিন্তু এর পেছনে ঘুরে ওই গরুর পেছনে বাইশ লাখ টাকা হিরো আলম হিরো আলমের দাম এরকম বলে জাহিদ খানের দাম এত টাকা এই যে এই কথাগুলো বলে বলে চ্যানেলগুলোর বিভিন্ন কাভারেজ নেয় নেওয়ার পরে মানুষজন ওই যাওয়ার পরে এরকম একটা টেন্ডেন্সি থাকে যে জাহিদ খানকে কিনবো হিরো আলমকে কিনবো ডিপ জলকে কিনবো বিগ বস কে কিনবো এরকম কথাবার্তা বলে যখন এরকম কোনো টেন্ডেন্সি কারো ভিতরে আসবে এর ভিতরে রিয়া আসবে লৌকিকতা আসবে এই জন্য এটা ক্রেতার চাইতে বেশি দোষ হচ্ছে বিক্রেতার বিক্রেতা এরকম নাম কেন দিবে হ্যাঁ নাম যদি দেওয়ার ইচ্ছে থাকে ওই আগে গ্রামগঞ্জে দেখতাম বিভিন্ন গরুর নাম দিয়ে রাখত কালু লালু এরকম দিয়ে রাখে না আপনি এরকম নাম দিয়ে রাখেন যদি আপনার এত ইচ্ছে থাকে কিন্তু আপনি আপনি নামের সাথে ওই ব্যক্তির কেন করতেছেন দুই নম্বর বিষয় হচ্ছে গরুর নাম একটা হাদিসে বা একটা রেফারেন্সে দেখাইতে পারবেন যে সৌদি আরবে অথবা সাহাবিদের আমলে অথবা নবীদের আমলে এরকম কোনো ঘটনা ঘটছে তাহলে কেন আমরা করতেছি মেন কথা হচ্ছে দেখেন আমরা প্রত্যেকটা আমলকে আমাদের তো ধর্মীয় আবেগ বেশি কিন্তু ধর্মীয় জ্ঞান নাই কিন্তু এ কারণে যে যেকোনো এবাদতের বিষয় আসলে আমরা কিন্তু এটাকে একটা উৎসবের রং মাখিয়ে তারপরে নিজেদের মতো সবকিছু ব্যবহার করা শুরু করি এ ধরনের পশুগুলো এই যে যারা নাম দেয় এটা কোনোভাবেই আপনার উচিত না দুই নম্বর একটা বিষয় বলি আপনাকে আল্লাহ তাল্লার কাছে কিন্তু রক্ত পৌঁছায় না গোস্ত পৌঁছায় না চামড়া পৌঁছায় না হাড্ডি পৌঁছায় না পৌঁছায় কি পৌঁছায় হচ্ছে তাকুয়া এখন এমন তাকুয়া আপনি গ্রহণ করলেন যে তাকুয়ার মধ্যে আপনার কি নাই। যে তাকুয়ার মধ্যে আল্লাহর প্রতি মায়া নাই ভালোবাসা নাই আল্লাহর ভয় নাই আপনি গরুর নাম দিয়ে দিলেন হিরু আলম গরুর নাম দিয়ে দিলেন জায়দ খান কিসের তাকু আছে এখানে আর যে সমস্ত ব্যাপারী খামারিরা এই কাজগুলো করে আমি বলবো যে এই গরুগুলো আপনার কিনেন না প্লিজ না প্লিজ কারণ কি এই গরু দিয়ে কোরবানি করলে কোরবানি হবে কিনা সন্দেহ আছে কেন সন্দেহ আছে গরুর দোষ নাই কিন্তু গরুটা ত্রুটি মুক্ত হতে হবে কথা বুঝছেন গরুটা ত্রুটি মুক্ত হতে হবে ত্রুটিযুক্ত যুক্ত না এখন ব্যাপারে গরু নিয়ে এসেছে রংপুর থেকে বুঝছেন রংপুর থেকে গাবতলি গরু নিয়ে এসে গরুটা নামানোর সময় গরু শিং ভেঙে ফেলেছে এ গরুকে আপনি কিনবেন বলবেন যে না কিনবো না কেন কারণ শিং ভাঙা গরু দিয়ে কোরবানি হয় না গরু গাবতলি হাটে যখন গরু গাড়ি থেকে নামাচ্ছে পা ভেঙে ফেলছে এ গরুকে আপনি কিনবেন কেন কিনবেন না কারণ হচ্ছে এই গরু দিয়ে আপনার কোরবানি হবে না তো গরুর শিং ভাঙার কারণে পা ভাঙার কারণে গরু যদি ত্রুটিযুক্ত হয়ে যায় গরুর মৌলিকত্ব পরিবর্তন করে গরুকে নায়ক নায়িকাদের সাথে মিলে গরুর নাম পরিবর্তন করা এটাও তো ত্রুটিযুক্ত আপনি গরুর নাম গরুই রাখেন ছাগলের নাম ছাগলই রাখেন এই ধরনের ফাতরামি করে আপনি আপনার কোরবানিটাকে নষ্ট করবেন না এটা কিন্তু তাকুয়ার সাথে যায় না তারপর আসেন তারপর আসেন তাহলে কেমন পশু আপনি কিনবেন যখন আপনি পশু কিনতে যাচ্ছেন এক নম্বরে খেয়াল করবেন পশুটা রুষ্ট কিনা যেমন ছাগল দুম্বা এগুলোর বয়স এক বছর হইতে হবে অনেকে ওই গরু ঠোঁট উল্টায় ঠোঁট ছাগলের ঠোঁট উল্টায় মানে বিরাশ টিরাজ করছে কিনা বিরাশের জন্য না দাঁত সে কিনা এই জন্য দেখে আর দাঁত সে কিনা দাঁতের সাথে আসলেই কোরবানির সম্পর্ক নাই আমরা মনে করি দাঁতলে এটা প্রাপ্তবয়স্ক হয়েছে আর কি একটু হুষ্ট হয়েছে ইসলামের সরিয়ায় যে সমস্ত পশু দিয়ে কোরবানি করতে বলা হয়েছে দেখেন উট এই মানে ভেড়া ছাগল দুম্বা তারপর হচ্ছে মহিষ গরু তারপর হচ্ছে উট এই সমস্ত প্রাণী দিয়ে কোরবানি করতে বলা হয়েছে এখন ভেড়া দুম্বা ছাগল এগুলোতে এক বছর হলেই হয় গরু মহিষ এগুলো দুই বছর হলেই হয়ে যায় আর উঁট পাঁচ বছর হইতে হয় যদি এরকম হয়ে থাকে তাহলে আপনি কোরবানি দিয়ে দেবেন আর পশুটা নিখুঁত কিনা নিখুঁত অনেক সময় চিকন দেখে আপনারা নিতে চান না ওই যে ওপরে নাদুস নুদুষ তো মনে করতেছেন ভেতরে তো একেবারে মাসাল্লাহ গোসতে ভরা এর মোটা তাজা নিয়ে আসেন ভেতরে পুরো ইঞ্জেকশন মারে মারে কিডনির পানি ছাড়া এটার মোটা করে ফেলছে ত্রুটিযুক্ত পশু এই জন্য শুধু মোটা তাজা দেখা যাবে না পশুটা রুষ্ট কিনা বয়স হয়েছে কিনা পশুটার ত্রুটি আছে কিনা এবং পশুটাকে নিয়ে আসার পরে আঘাত করা হয়েছে কিনা অনেক সময় পিটাইতে পিটাইতে চামড়া তুলে ফেলায় কিন্তু খত তৈরি হয় এগুলো করবেন না এগুলো অমানবিক আচরণ এগুলো জায়েজ নাই গরু গাবতলি হাটে যখন গরু গাড়ি থেকে নামাচ্ছে পা ভেঙে ফেলছে এ গরুকে আপনি কিনবেন কেন কিনবেন না কারণ হচ্ছে এই গরু দিয়ে আপনার কুরবানি হবে না তো গরুর শিং ভাঙার কারণে পা ভাঙার কারণে গরু যদি ত্রুটিযুক্ত হয়ে যায় গরুর মালিকত্ব পরিবর্তন করে গরুকে নায়ক নায়িকাদের সাথে মিলা গরুর নাম পরিবর্তন করা এটাও তো ত্রুটিযুক্ত আপনি গরুর নাম গরুই রাখেন ছাগলের নাম ছাগলেই রাখেন এই ধরনের ফাত্রামি করে আপনি আপনার কোরবানি এটাকে নষ্ট করবেন না এটা কিন্তু তাকুয়ার সাথে যায় না তারপরে আসেন তাহলে কেমন পশু আপনি কিনবেন যখন আপনি পশু কিনতে যাচ্ছেন এক নম্বরে খেয়াল করবেন পশুটা রুষ্ট পুষ্ট কিনা যেমন ছাগল দুম্বা এগুলোর বয়স এক বছর হতে হবে অনেকে ওই গরুর ঠোঁট উল্টায় ঠোঁট ছাগলের ঠোঁট উল্টায় মানে বিরাস টিরাস করছে কিনা বিরাসের জন্য না দাঁতছে কিনা এই জন্য দেখে আর কি দাঁতছে কিনা দাঁতের সাথে আসলেই কোরবানির সম্পর্ক নাই আমরা মনে করি দাঁতলে এটা প্রাপ্তবয়স্ক হয়েছে আর কি একটু রুষ্ট হয়েছে ইসলামী শরিয়ায় যে সমস্ত পশুদের কোরবানি করতে বলা হয়েছে দেখেন উট এই মানে ভেড়া ছাগল দুম্বা তারপর হচ্ছে মহিষ গরু তারপর হচ্ছে উট এই সমস্ত প্রাণী দিয়ে কোরবানি করতে বলা হয়েছে এখন ভেড়া দুম্বা ছাগল এগুলো হলেই হয় গরু মহিষ এগুলো বছর হলেই হয়ে যায় আর বছর হয় যদি এরকম হয়ে থাকে তাহলে আপনি দিয়ে আর পশুটা নিখুঁত কিনা নিখুঁত অনেক সময় চিকন দেখে আপনারা নিতে চান না ওই যে ওপরে নাদুস নুদুস তো মনে করতেছেন ভেতরে তো একেবারে মাসাল গোসতে ভরা এজন্য মোটা দাজা নিয়ে আসেন ভেতরে পুরা ইঞ্জেকশন মারে মারে কিডনির পানি না এটার মোটা মোটা করে ফেলছে ত্রুটিযুক্ত জন্য শুধু তাজা দেখা যাবে না পশুটা ত্রুটি আছে কিনা এবং পশুটাকে নিয়ে আসার পরে আঘাত করা হয়েছে কিনা অনেক সময় পিটাইতে পিটাইতে চামড়া তুলে ফেলায় কিন্তু খত তৈরি হয় এগুলো করবেন না এগুলো অমানবিক আচরণ এগুলো জায়জ নাই আল্লাহ তালা আমাদের সবাইকে তৌফিক দান করুন বোঝার